যার সবকিছু তার, ভালো আচরণ যার জান্নাত তার। তিন সিদ্ক হাদিসিন সত্য কথা, চার ইফাতুন ফি তাওমাতিন বৈধ রুজি, বৈধ রুজি যার সবকিছু তার, ভালো আচরণ যার সবকিছু তার, ভালো আচরণ যার জান্নাত তার, ভালো আচরণ যার দুনিয়া তার। এইখানে আর একটা কথা আল্লাহ রাসূল পারিবারিক ভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার, সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার। এক, আল মারাতুস সলেহা, ভালো বউ, ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার। ভালো বউ হলে কেমন জীবন, এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা বগড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আরেকটা করে, এভাবেই সংসার চলে আসছে, ছাড়াও যায় না, সংসার করাও যায় না, কোনো রকম করে কষ্ট করে করে আসছেন, করেন, করাই ভালো। আমি বউ তালাক দিতে বলিনি, ওটা আমি পরামর্শ দিই, যদি চো বউকে এক কথা দিই তালাক দেওয়া যায়। কি কতদিন বলেছি, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু আরও ছিল, কিন্তু আর বললেন না, মানে কথা উল্টে গেছে। যদি বলতো যে ভালো ভালো আছি, তাহলে আরও কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাট পরিবর্তন করতে বলিও। তো এসেছেন বিকালে, সালাম দিয়ে বলছেন যে এই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন? এ বলেন, উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি যাও। তো আরেকদিন উনি তো চলে গেছেন, বৃদ্ধ মানুষ, মিশর থেকে হেঁটে এসেছেন। তো আরেকদিন, কে বাড়িতে আছে? জি। বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা বাড়ছে, দেখেন কি খাও, এটা আগে বলেননি। তুমি বলছে আল্লাহ মা, পানি আর গোস্ত, যেমন পানি আর গোস্ত বলা তেমন বলছে, বারাকাল্লাহু বিলাহমিকা মায়েকা, আল্লাহ তোমার গোস্ত পানিতে বরকত দান করুক, একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো। ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। আরব ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে, ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে, আপনি অবাক হবেন। হজ করতে যে দুদিনে যা খেয়েছেন, সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া, কত যে কি খালেন আর কত যে কি করলেন, এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে, চলে গেলেন। আগের বারে এইসব কথা ছিল না। ঠিক আছে, আসলে চোকাট বহাল রাখতে বলেন, এক ভুলের কারণে বউ নেই। আর আপনার বউ কত ভুল করছে, তার মানে আপনি মেজাজি মানুষ নন, তো কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে। চটকের বউকে তালাক দিতে হবে এ কথা নয়, তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারে না, এটা হলো প্রথম কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে দেখবেন, এক মিনিট দেখেন কেমন কঠোর তিনি পরিবারের উপরে। তার বউ খুব দামি, যিনি পৃথিবীতে সবচেয়ে দামি, একবারে আদরের বউ, দেখেন তারপরে দেখেন কেমন। খালার সাথে বাইরে মাঠে গেছে পেশাব পায়খানা করতে, আসতে লেগে খালা কাপড়ে ব্যথা, পা ব্যথা পড়ে গেছে। তখন বউরার ভাষাতে বলেছে, ও পড়ে গেছে, তখন বলেছে মেস্তা ধ্বংস হোক, চুট করে পড়ে কথা বলেছে। তখন খুব খেপে গেছেন, হ্যাঁ আপনি বাদরি সাহাবিকে এভাবে কথা বলবেন? মেস্তা হচ্ছে বদরের যুদ্ধে উপস্থিত সাহাবি, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তারা কত দামি, আপনি কেন বললেন যে ধ্বংস হোক? আল্লাহ বলছেন, এ মালুমা সে তুম কাদ গাফার তোলাকুম, বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আপনি খালা বদরের বাদরি সাহাবিকে কথা বলবেন কেন? ওনার কাছে তো বিদ্যার অভাব নেই, বাদরি সাহাবের উপরে এইটুকু কথা তার কাছে খুব কঠিন হয়ে গেছে, মেস্তা ধ্বংস হোক।
তখন বগুড়া গায়বন্ধার ভাষাতে খালা বলছেন, ধুর হান্দা তুই জানিস কি বলেছে ও? কি বলেছে খালা? মেস্তা বলেছে, তুই নাকি সফনের মহতালের সাথে জেনা করেছিস, নাউজবিল্লাহ মিন জালিম, ইন্নালিল্লাহ। খালা, এই কথা কি আল্লাহ রাসূল জানেন? হ্যাঁ, এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ, এ কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, তখন আল্লাহ রাসূলকে বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া। হাদিস বুখারী মুসলিম, বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কোন বাড়ি যাবে? আবু বকর সিদ্দিকের বাড়ি। অথচ আল্লাহর নবী বলছেন, আমার বাচ্চা লাগেজ ব্যাগ আর আবু বকরের ব্যাগ একটাই ব্যাগ। রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি, বুঝাতে পারিনি মনে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি জীবিকা নির্বাহ আর আবু বকর সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই, ভাষাও একই, উনিশ বিশ নেই। কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী, দেখবেন কেমন। আবার একটু দেখাচ্ছি, কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক, কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন ওয়ালাইকুম এটা শুনেননি। তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গাজাব আলাইকুম, ধ্বংস আপনাদের হোক, আপনাদের উপরে অভিশাপ হোক, আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাজেল হোক, একসাথে এতগুলি কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, এক আলাইকুম রিফকে, নরম হোক, নরম হোক, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন, সাবধান করছেন। এর নাম পাওয়ার, ক্ষমতার নাম স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন, নরম হও, কঠোর হবে না, কর্কশ হবে না, ভালো করে কথা বলো। তখন বয়ে বলছেন, আলাম তাসমা মা কালো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন স্বামী বলছেন, আলাম তাসমাই মা কুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরহুম, আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো আমি বলেছি, তুমি আবার পিছন থেকে এত বললে কেন? তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পেলে মহিলারা কিছু বলবে। সেই কন্ট্রোল কাকে করতে হবে? আপনাকে করতে হবে। আর আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন, কন্ট্রোল ক্ষমতা না থাকলে। এক, বউ রাখা ঘর, দুই, মেহমানের ঘর, তিন, পেশাবখানায় পায়খানা, চার, কন্ট্রোল ক্ষমতা, মোহর, মেজাজ, গতি। আপনার কথাতে বউ উঠবে আর বসবে, এর নাম স্বামী। এমনি ঢেঙ্গ দেখেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে, আপনি কিসের স্বামী? ওটা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাবে মারহামাতিন মিনাল্লাহ লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন আমাদের নবীকে, অলাও কুন্তা ফাজান গালিজাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাজু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনাকে ভালোবাসত না। নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায়, নরম কথা দিয়ে মাঠ দখল করা যায়, গরম দিয়ে, রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন, ফাফু আনহুম, যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে, আপনি সবকে মাফ করে দেন, এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনাকে, এ বাচ্চা বসো, কয়েক মিনিট, চট করে উঠা প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন তিনটা কাজ পরহেজগার, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াজ-জাররাই ওয়াল-কাযিমিনাল গায ওয়াল-আফিনানিন নাস, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি।
দুই অল কাজে মিনাল গায়েব, রাগকে থামাতে পারে, রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা সাদিদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন, ওয়ালাফিনানিন নাস, যে মানুষকে মাপ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাপ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, মনে থাকবে কি না? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, মনে থাকবে না মনে হয়? দেন তো নিজে নিজে বলেন তো দেখি, এই ছেলে তুমি বলো তো, ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে, দুই, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে, তিন, মানুষকে মাফ করতে পারে, ভুল করেছে মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ কর, আর একজন লাভ দিয়ে উঠে বলছে তো দাঁত ভেঙে দেবো, কিসের ভুল? এইটা নয়। আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি, ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে দেখি তো পরে কি করছো, এই ভুলটা আমি দেখি তোমার, ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে, এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর একদিন পর আর একদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাজি এখন আমি যাই। এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, এক, দুই, আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনত না, তিন, মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন, চার, আস্তাগফিরুল্লাহুম, ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে, ওদের গুনাহ হয়েছে, তুমি এটা ক্ষমা করে দাও। আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা স্বভাব, এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেশগারিতে আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেশগারিতে ভালোই আছে, সলাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা দিকে এভাবে বলছে, এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন, দুই, কঠোর আচরণ হলে মানুষ সরে যেত, তিন, আপনি মানুষকে মাফ করেন, চার, মানুষের জন্য ক্ষমা চান, পাঁচ, সাবের হুম ফিল আমর, কাজ পরামর্শ করে করেন, ছয়, ফায়জ আজামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আল্লাহ, তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আর রাহেম ও সোহনাতুল মিনার রাহম, ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে, ভালো আচরণ রাহমান, ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে। ফাতাকুল, রাহমান বলেন, এই সদাচরণ মান অসালাকে অসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তাহলে যার স্বভাব কর্কশ, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারি মুসলিম, আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেম ও মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে, আরশের সাথে ঝুলন্ত, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়, আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে, আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে, কিভাবে হবে তা একটা বাক্য বলেছি, সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে, সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চটচট চটচট করে চলে যাব, সময় শেষ। এক আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে, ফালা তাকুল্লাহুমা উফফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই ফালা তানহারহুমা, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন আকুল্লাহুমা কওলান করিমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার অকফেজ লাহমা জানা হজুরলে, ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব, এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ রব্বির হেমহুমা কামার আব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে, ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, বাপ মা খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তো এখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল, ঢেঁকি কেটে ভাগ্য নিয়েছিল ঢেঁকি, আমাদের গ্রামের কথা বলছি। দুই ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মী কলায় আর থাকবে না, তখন বলছে ওর বড় ভাই, থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে।
আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগুড়া চলে যাবো, তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দেব, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ, এক আল্লাহ তার মানে শিরিক নাই, দুই বাপ মা তার মানে একবার আকাশে চলে গেছে, তিন ভাই, ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, খুবই কঠিন, প্রতিবেশীর সাথে অত নয়, অভিযোগ করব। অল এতামা, এতিমের সাথে সদাচরণ, এতিমের সাথে সদাচরণ, এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো। একজন এসে বলছেন আল্লাহ রাসূল আমার স্বভাব খুব কড়া, মানুষের উপর আমি নরম হতে পারি না, ফকির ভিক্ষা চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে, তবু আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছে যার যার স্ত্রী আছে, যাই ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবে, আম্মা যখন আপনি আমাকে বগুড়া পাঠাবেন না, তখন 20 টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা, আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন, এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বেরোবো 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে দো। বুঝাতে পারি না মনে হয়, কোন ফকিরকে বলবেন যে মাফ করবো, মাফ করো, ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে, এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়ে দাও আম্মা আমার পকেটে, খালি ফকির এসে চাই তো তুমি দিবা, আম্মা নিজে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা, আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিও তো, খেল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিও তো আমার পকেটে দিও তো, ফকির মিসকিনকে দিতে হয়। একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আতিমিত্তম তুমি এতিমকে খেতে দাও, ওয়াইম সারা সাক তার মাথায় হাত বোলাও, এরিক্য কালবক তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিম প্রতিবেশী, তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে, প্রতিবেশী। একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো, তখন বলছেন এই যে একুলা চিরানো ফাঁকাতা হাসান্তা ফাঁকাতা হাসান্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে, প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ, কিছু না কিছু ধরা পড়বেই, কেন ও তো আর ফেরেস্তা নয় মানুষ। আর আমি আর একটা দেখেছি, এনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না, আবার কয়দিন দেখি যার ভালোবাসে না, আবার কয়দিন দেখি ভালো, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপরে বলছেন ওয়াল জারিল জুনুব ওয়া জারিল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেব ইবনে জামিব পথের সাথী, পথের সাথী, আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বলল কপালে চোখ নাই, কিভাবে উঠেন? যে লোকটা বলল কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ, আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি, কি বলছেন আপনি? আর আপনাকে বলছে এই ছেলে ছেলে তোমাকে বলছে কন্ডাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া ভাড়া চেয়েছে, 5 টাকা চেয়েছে, তুমি সারা রাস্তা কন্ডাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে, 5 টাকা বেশি চেয়েছে, তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালি আরেকজনের রিক্সায় লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা বার আরেকজনের সাথে লেগে গেছে, ওও গালি দিল, যেটা চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিক, পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন, একবারে ডাহা মিথ্যা তবু ফিরিয়ে দিয়েন না, 50 টাকা দিবেন, কেন? সত্য হতেও পারে।
পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনি ভাই বোন, এবার আলোচনার শেষে এসে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম, আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। নেন, তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক স্বভাব এক মিনিট। প্রায় 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, তো একবারে নাকে গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিচ্ছ। আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, শুনতে পেয়েছে, তাড়াহুড়া করে উঠে, থাকবেটা থাকবেটা, বউ আমাকে উঠেছে না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব, আপনি ভিতরে ঢুকছিলেন মোটর সাইকেল নিয়ে, একটা ফকির বসে আছে, ফকির নিয়ে বসে আছে, খেতে চেয়েছে, এখন আপনি বলছেন সরন্ত সরন্ত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে, তখন আপনার মা বলছেন থাকবেটা থাকবেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে। এটা আপনার মায় বলছেন আর আপনি এটা বলছেন। সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে? মায়ের মতন। আর আপনার স্বভাব কার মতো হতে হবে? বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নিয়ে অভ্যাস ছিল, আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল দেখে হাসি লাগে, আর আর মায়েরটা এত বড় ছিল, আপনারটা এত বড় না হোক এত বড়টা হবে, 1/2 কেজি 3 কেজি 2 কেজি চাউল রান্না করবেন, সারাদিন আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে, এতটি চাউল রান্না করেছে। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, আব্দুর রাজ্জাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো চানাচুর বিস্কুট দেবি, দেখে দাও, ভাজা রান্না করেছি, দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ, প্রমাণ হলো সদাচরণ। আর মুখ নরম, প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন উপদেশ।